তাহলে বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে নববর্ষ স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি পুরোপুরি নিরামিষ ছোলার ডালের বড়া দিয়ে একটি বিরিয়ানির রেসিপি। যারা নিরামিষ খেতে ভীষণই পছন্দ করেন আর যারা পুরোপুরি নিরামিষ খান, তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এটা আপনারা যে কোনো স্যালাড বা রায়তার সাথে পরিবেশন করবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই ছোলার ডালের বিরিয়ানিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম বাসমতি চাল। চালটাকে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে প্রায় 45 মিনিট মতো হয়ে গেছে জলে ভেজানো আছে। আর এখানে রয়েছে আমার 200 গ্রাম ছোলার ডাল। ডালটা প্রায় 4 থেকে 5 ঘন্টা জলে ভেজানো আছে। এখন আমরা প্রথমেই বিরিয়ানির যে রাইসটা সেটাকে তৈরি করে নেব। সেই ভাতটা হতে হতে আমাদের এদিকে আরও কিছুটা কাজ আমরা গুছিয়ে নিতে পারবো। বিরিয়ানির ভাতটা বানানোর জন্য আমি একটা গামলাতে একটু বেশি পরিমাণ করে জল দিয়ে দিয়েছি, কারণ একটা বেশি জলেই ভাতটাকে আমাদের ফোটাতে হবে, তাহলে ভাতটা বেশ আমাদের ঝরঝরে হবে। তো এখন এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছু গোটা গরম মশলা। দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, 1টা বড় এলাচ, আপনারা চাইলে এর সাথে ছোটো এলাচও দিতে পারেন, আর 1টা স্টার অ্যানিস। এই স্টার অ্যানিসটা যদি আপনাদের না থাকে তাহলে এটা আপনারা এটা ছাড়াও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, তেলটা দেওয়ার জন্য ভাতটা আমাদের খুব ভালো ঝরঝরে হবে। দিচ্ছি এর মধ্যে 1 ফালি পাতিলেবুর রস। এখন এই জলটাকে খুব ভালো করে একটু আমি ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দেব। এই জলটা দেখুন আমাদের বেশ ফুটে গেছে, এখন আমি এর মধ্যে এই চালটা দিয়ে দিলাম। এখন এই রাইসটাকে আমি প্রায় 80% মতো সেদ্ধ করব, কারণ আমরা সবাই জানি এই বিরিয়ানির ভাতটাকে কিন্তু একদম ঝরঝরে তৈরি করতে হয়। রাইসটা তৈরি হতে হতে এদিকে আমি এই ছোলার ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে পেস্ট করে নেব। এখন এই ডালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা। এখন একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এই ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই ডালের পেস্টটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে ডালের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এই ডালের বড়াটাকে তৈরি করে নেব। তার আগে আমি আর একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1টা ছোট সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন, আর 1 ইঞ্চি মতো আদা। সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিচ্ছি। আর এখানে আমি একটা বাটিতে 1/2 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 পিঞ্চ মতো একটু স্যাফরন বা কেশর। নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 চা চামচ রোজ ওয়াটার, 1/2 চা চামচ কেওড়া ওয়াটার, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ড্রপ মিঠা আতর। মিঠা আতরের পরিমাণটা কিন্তু খুব সামান্য দেবেন। এখন এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমাদের এই বিরিয়ানির ভাতটা কতটা তৈরি হয়েছে একটু দেখে নিচ্ছি। ভাতটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে, এটা 80% মতো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সঙ্গে সঙ্গে এই ভাতের ফ্যানটাকে ঝরিয়ে ফেলবো। তার আগে এই গোটা গরম মশলাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি।
ভাতের থেকে ফ্যানটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর ভাতটা দেখুন আমাদের একদম ঝরঝরে তৈরি হয়েছে। আর এখন এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি। প্রথমেই এই ডালের বড়াগুলোকে আমি তৈরি করে নেব। তেলটা আমাদের বেশ গরম হয়ে গেছে, এখন এই বড়াগুলোকে আমি মাঝারি সাইজ করে ভেজে নেব। বড়াগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এখন আর একদিক ভাজার জন্য এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দুই সাইডই ডিপ বাদামি করে এগুলোকে ভেজে নেব। আমাদের এই ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাদবাকি বড়াগুলোকেও একই রকমভাবে আমি ভেজে নেব। এই ডালের বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি বাদবাকি তেলের মধ্যে আরেকটু পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব, আরও আমি এর মধ্যে হাফ টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ লবণ। এখন আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো ভাজার সময় একটু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি এই আলুর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করা আছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই সব মশলার সাথে ভালো করে এই আলুটাকে একটু কষিয়ে নেব। আবার এটাকে আমি 1.5-2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1.5-2 মিনিট পরে আলুটা আমাদের কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিরিয়ানি মশলা। ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। আবারও এটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ চিনি। এখন আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আলুটাকে সব মশলার সাথে আবারও 1.5 মিনিট ভালো করে নেড়ে নেব। আলু আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিলাম 2 কাপ। এখন এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি দেখে নিচ্ছি এই আলুগুলো আমাদের কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু আমাদের পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক এইরকম একটু ঝোল থাকা অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা বড়াগুলো, কারণ বড়াতে কিন্তু অনেকটাই এই ঝোল টেনে নেবে। এখন এটাকে 1.5-2 মিনিট একটু ফুটতে দিচ্ছি যাতে কিছুটা ঝোল এই বড়াগুলোর মধ্যে চলে যায়। 1.5-2 মিনিট হয়ে গেছে এটা ফুটছে, এখন আমি কিছুটা গ্রেভি সমেত এই আলু আর বড়া তুলে নিচ্ছি। এটাকে একটু সাবধানে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু এই বড়াগুলো ভেঙে যেতে পারে। এই গ্রেভি সমেত আলু আর বড়াটাকে আমি হাফ হাফ করে নিয়েছি, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এই বিরিয়ানির লেয়ারটাকে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমেই ভাত, কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম। এখন এই ভাতের উপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিরিয়ানি মশলা। এটা আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা, আপনারা দোকানের বিরিয়ানি মশলা দিয়েও কিন্তু এটা করতে পারেন। দুধের যে মিশ্রণটা করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ মতো ঘি। আবারও এর মধ্যে এই আলু আর বড়া গ্রেভি সমেত দিয়ে দিলাম। বাদবাকি যে ভাতটুকু ছিল সেটা দিয়ে দিলাম।
দিচ্ছি এর মধ্যে আরো হাফ চা চামচ বিরিয়ানি মশলা। বাদ বাকি যে দুধের মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম পুরোটা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ ঘি। বিরিয়ানির লেয়ারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে দিলাম। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি 15 মিনিট স্টিম হতে দিচ্ছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এটাকে সার্ভ করব। 10 মিনিট পরে এখন আমি গরম গরম এই বিরিয়ানিটা সার্ভ করব। পুরোপুরি নিরামিষ দারুণ স্বাদের ছোলার ডালের বড়া দিয়ে এই বিরিয়ানির রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।